সময় নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং সেটা যেতেই হবে। তো আমি গতকাল যখন এখানে এসে পৌঁছেছি, মাননীয় বিধায়ক আমাদের সুধীরায় বর্মা, শুনছিলাম যে 3:25 বাজে এখনই এয়ারপোর্ট থেকে এসে নামিনি, আমার প্রেজেন্স নিয়ে হি ওয়াজ ওয়েটিং ফর, আমার প্রেজেন্সে থেকে এমন কিছু কথা বলবে আগে থেকে প্ল্যানিং ছিল, কিন্তু যেটা কাম্য ছিল না এই কথাগুলো উনি বলেছেন। যাই হোক, কিছু কথা উনি জিজ্ঞেস করেছিলেন এবং আপনারা সবাই জানেন যে কি উনি বলেছিলেন বা এলপি সাহেবও বলছিলেন যে কি কি আমাদের যে সেটেলমেন্ট হয়েছে ওখানে, মানে সাইনিং অফ মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট সেখানে আমাদের মাননীয় যশস্বী হোম মিনিস্টার সব এখানে ছিলেন এবং সেখানে এনএলএফপি এবং এটিটিএফ এর সদস্যরাও সেখানে ছিলেন এবং এই বিষয়ে যে শান্তি ও পুনর্বাসনের জন্য হয়েছে, আমি এর জন্য বিশেষ করে আমাদের ভারত সরকারের তিনি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দেব, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যিনি হোম মিনিস্টার সাহেব আছেন অমিত শাহ, ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে প্রায় 11 মতো নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হল, এর জন্য প্রায় 11 মতো শান্তি চুক্তি হয়েছে, ত্রিপুরাতে প্রায় 3 মতো এই নিয়ে শান্তি চুক্তি হয়েছে। এটার যেসব এখানে এই উদ্দেশ্য সেটা হলো যেসব বিচ্ছিন্নতাবাদ, এই ধরনের উগ্রতাবাদ, আর্মস নিয়ে যে ধরনের ঘটনা তো সেটাকে বন্ধ করা এবং এখানে কি উদ্দেশ্য সেটা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া রাখা হয় সংগঠনগুলোকে ভেঙে দিতে হবে এবং ভারতীয় আইন মেনে চলতে সম্মত হয়েছে যারা এটিএফ এর যারা সদস্যরা ছিলেন এবং সেখানে সেটা সাইন। আর কি আছে? অস্ত্র সমর্পণ করতে হবে, উভয় গোষ্ঠী সমস্ত অস্ত্র সমর্পণ করবে এবং সেটা চুক্তি স্বাক্ষরের পরে যদি অস্ত্র রাখা হয় সেটা অবৈধ বলে বিবেচিত। পুনর্বাসন প্রক্রিয়া কি হবে বলা হয়, সেখানেও বলা হয় স্ক্রিনিং কমিটি দলগুলোর জমা দেওয়ার যে ক্যাডারদের তালিকা যাচাই করে স্ক্রিনিং করবে এবং ওই স্ক্রিনিং এর পরে যারা মানে সত্যিকারের সদস্য তাদেরকে পুনর্বাসনের সুবিধা মনে হয় স্ক্রিনিং কমিটি করার পরে পুনর্বাসন শিবিরে যাচাইকৃত যারা ক্যাডাররা 3 পর্যন্ত পুনর্বাসনের শিবিরে থাকবে, এখানে বিভিন্ন তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে, সেলাই কৃষিকাজ ইত্যাদি বিভিন্ন ধরনের সে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। আর্থিক সহায়তার বিষয় যেটা হচ্ছে প্রতিটি যাচাই কিছু ক্যাডার প্রাথমিকভাবে 4 টাকা পাবেন যা তারা 3 পর সেটা উঠাতে পারবে, কিন্তু প্রোভাইডেড তাদের যে কাজকর্ম তাদের আচরণ সেগুলো দেখা হবে সেটাকে তারা উইথড্র করতে পারবে। কর্মসংস্থানের সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ যেটা আমি একটু আগে বললাম, সরকারি নিয়োগ অভিযান এবং স্বকর্মসংস্থান কর্মসূচিতে সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থানে ক্যাডারদের সহায়তা। স্টাইপেন্ড প্রভিশনে বলা হয়েছে ক্যাডাররা মাসিক 3 জন্য 6,000 করে পান, যা ক্যাম্পে তাদের থাকা এবং থাকার খরচ বহন করে। সরকারি প্রকল্প, সরকার কৃষি, মৎস্য চাষ এবং জৈব চাষের মতো বিভিন্ন কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাডারদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। ক্যাডারদের মধ্যে জমি বরাদ্দের বিষয়টিও যোগ্যতা দেখে সেটা খতিয়ে দেখা হবে। সম্মতি অগ্রগতি নিশ্চিত করতে ভারত সরকার ত্রিপুরা এবং এনএলএফ প্রতিনিধিদের নিয়ে যে ত্রিপাক্ষিক কমিটি এই চুক্তি বাস্তবায়ন দিকে যাবেন তার তদারকি করবে। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ ভারত সরকার 250 কোটি টাকার একটি বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ অনুমোদনের কথা বিবেচনা করেছেন।
রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি জনগণের সার্বিক উন্নয়নের জন্য এই 250 কোটি টাকা প্রকল্প রূপায়ণ করে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবাসনের যে সুবিধা পিএমএওয়াই প্রকল্পে আওতায় আবাসন সুবিধা রাজ্য সরকার ক্যাডারদের জন্য বিবেচনা করতে পারে এই প্রকল্পের আওতায় যোগ্যতার মানদণ্ড এই মোটামুটি আছে। এর মধ্যে কিছু হয়তো এডিশনাল অপারেশনও থাকতে পারে। মোটামুটি আমার কাছে এখন যেটা আছে আমি সেই তথ্যটা যেহেতু বলা হয়েছে যে ওখানে কি 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 মানে এগ্রিমেন্ট হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে রাখছি। দ্বিতীয় হচ্ছে যে মাননীয় বিধায়ক প্রমোদ গিরিশকে বারবার জিজ্ঞেস করছিলেন ওখানে যে আপনি গেলেন কি দিয়েছে কি দিয়েছে মানে প্রমোদকে। যাই হোক আমি বলছি এই বিপর্যয়ের শুরু থেকে আপনারা সবাই জানেন আমি বারবার যখন এই ভারী বৃষ্টিপাত শুরু হল বন্যা চারিদিকে তখন কিন্তু আমি কন্টিনিউয়াস কাজ করে গেছি আমি এবং আমার সরকার এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে সমস্ত যারা জনপ্রতিনিধিরা আপনারাও কাজ করেন সবাই মিলে কিন্তু আমরা উদ্যোগ ছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথা বললাম আপনারা সবাই জানেন যে এনডিআরএফের 8টি অতিরিক্ত দল উনি পাঠিয়েছেন প্রাণ এবং উদ্ধার অভিযানের জন্য খুব আমাদের খুবই সেটা কাজে এসেছে। শুধু তাই না 3টি হেলিকপ্টার দিয়েছিল বহু জায়গায় আমাদের যাওয়ার সুবিধা ছিল সেখানে সেখানে এনডিআরএফ দল এবং যারা বাস্তুচ্যুত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের খাবারের প্যাকেট এয়ার লিফটিং করে সেখানে তার ব্যবহার করা হয়েছে। এমএনসি রাজ্যকে এসডিআরএফ এর অধীনে 40 কোটি টাকা অগ্রিম অলরেডি দিয়েছে সেটাও ভালো দেখ। ভারত সরকার ইন্ট্রাসার্কেল রোমিং অর্থাৎ আইসিআর যখন চারিদিকে বন্যা হচ্ছিল অনেক জায়গায় মোবাইলে কথা বলতে পারছিল এর জন্য ভারত সরকার ইন্ট্রাসার্কেল রোমিং সুবিধা চালু করেছে যাতে যে কোনো মোবাইল গ্রাহক যোগাযোগের জন্য যে কোনো যে নেটওয়ার্কটা সেখানে অ্যাভেলেবল সেখানের জন্য ব্যবহার করতে পারে। এতে করে আমাদের যোগাযোগ স্থাপন সুবিধা হয়েছে মানুষকে প্রাণ উদ্ধার কার্যক্রম প্রদানে সহায়তা। পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অগ্রিম আন্ত মন্ত্রণালয় কেন্দ্রীয় দল অর্থাৎ আইএমসিডি পাঠানো হয়েছিল আপনারা জানেন আমার সাথে ওনারা কথা বলেছেন এবং বন্যার কারণে ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতি ঘটনাস্থলে মূল্যায়নের জন্য দলটি 28 থেকে 31 অগস্ট 2024 বিভিন্ন জায়গায় রাতে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছে এবং তারা বিশেষ করে 4টি জেলা দক্ষিণ ত্রিপুরা সিপাহী জেলা মুম্বাই জেলা পরিদর্শন করেন নিজেরাই ক্ষয়ক্ষতি দেখেছেন আমরা ভিডিও দেখিয়েছি বিভিন্ন যেসব ফটোগ্রাফগুলো ওনাদের কাছে আমরা দেখিয়েছি এবং পুরো ওনাদের আন্দাজ আমাদের যারা আধিকারিকরা আছেন তাদেরকে দেখিয়েছেন দিয়েছেন এবং পরবর্তী সময় কি পদক্ষেপ রাজ্যের ক্ষয়ক্ষতি কি হল সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। যেহেতু 4ই সেপ্টেম্বর আমি নয়াদিল্লি গিয়েছিলাম আপনারা জানেন গিয়েছিলাম এই বিষয়ে কিন্তু তারপরেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আমি বললাম যে আপনি সেখানে দেখা করতে চাই এবং সেখানে গিয়ে ওনাকে আমি সমস্ত বিবরণ যে কি কি এখানে ক্ষতি হয়েছে আপনারা জানেন যে প্রায় 15,000 কোটি টাকা আমাদের এবং সর্বদলীয় বৈঠক করে একটা আন্দাজ এবং আমি বলেছি আরো বেশিও হতে পারে তো এখন পর্যন্ত যে আমাদের কাছে হিসাবটা এসেছে তাতে করে দেখা যায় 14,247 কোটি টাকা ক্ষয়ক্ষতি সেটা আমি ওনার কাছে আমি দিয়ে এসেছি। তো সেই উনি বলেছেন যে যা যা দরকার আমি আপনাদেরকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই এবং এখানে কোনো বিষয় আছে যেগুলো ফর্মে যেটা ফার্স্ট যে টিম এসছে ফার্স্ট টিমের পরে আরেকটা টিম কিন্তু এখানে আছে ফাইনাল আছে এবং ফর্মেটের মাধ্যমে সেগুলো ফিল আপ করলে তারপরে কিন্তু এই বিষয়টা আছে কিন্তু আমরা এখানে বসে থাকি যে দিল্লির থেকে কবে আসবে 40 কোটি টাকা দিয়েছে কিন্তু আমাদের বাজেট থেকে আমাদের ত্রিপুরা সরকারের থেকে আমাদের কিন্তু কন্টিনিউয়াস প্রাণ সামগ্রী যা যা ক্ষয়ক্ষতি এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। সমস্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা ক্ষেত্র পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি ইনফর্ম করছেন মূল্যায়নের পরে তারা ভারত সরকার এই যে যেটা আমি বললাম
Manual on Administration of SDRF, State Disaster Response Fund and NDRF National Disaster Response Fund অনুসারে নির্ধারিত ফরমেটে যে ক্ষতি যে হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। এর জন্য আরেকটা টিম আছে, উনি বলেছেন যে আমি আরেকটা টিম পাঠাবো, সেটাই ফাইনাল করবো এবং সেই ফরমেটে আমরা সব ফিল আপ করে দিলে তারপরে তো এই প্রতিবেদনগুলি যখন কেন্দ্রীয় সরকার কাছে যাবে তখনই ওনারা এই আর্থিক যে সহায়তা বিবেচনা ওনারা করবেন। এবং সেখানে এই ওনারা দেখবেন দেখে আমরা আবার বলছি যে আমরা কিন্তু কারণ এইরকম দুর্যোগপূর্ণ অবস্থা আমাদের ত্রিপুরাতে আমার জানা নেই যে এরকম হয়েছে, সবাই জানে, সবাই এর জন্য উদ্বিগ্ন এবং আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। তাই আজকে বেশি কিছু বলার পিছনে এখানে আমি দেখেছি তিন দিনের যে আজকে অধিবেশন যারা যারা পার্টিসিপেশন করেছে খুব ভালো কথাবার্তা হয়েছে, ভালো বক্তব্য রেখেছেন, আমি সবাইকে আমি ধন্যবাদ দেব। আমি একটা ঘোষণা দিতে চাই যে রাজ্যের বিভিন্ন সেক্টর জুড়ে সাম্প্রদায়িক বন্যা যে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি সেটার যে তীব্রতাকে মাথায় রেখে আমি আর্থিক প্যাকেজ কিছু ঘোষণা করতে চাই। ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সেটা বলছি, একটা হচ্ছে খাদ্য ও জনসংগ্রহ 70 কোটি টাকা, পরবর্তী 2 মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ড প্রতি 10 কেজি অতিরিক্ত চাল প্রদান, এটি রাজ্যের প্রায় 9.8 লক্ষ রেশন কার্ডধারী জনগণ উপকৃত হবে। এই যে 70 কোটি টাকা আমি বললাম এটা খাদ্য জনসংগ্রহ, সৃষ্টে 15 কোটি, এটাতে কি খালি শীতকালে শাক সবজি ও ফুল চাষ, পান, গরজমেরা মত, তাছাড়া সার জাতীয় উপকরণ ও ক্ষতিগ্রস্ত জমি থেকে পলি অনেক জায়গায় পলি জমে গেছে, সবাই শীত সাংঘাতিকভাবে ক্ষতি করেছে, সে অবসান অপসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হর্টিকালচারে 5 কোটি টাকা হয়েছে। মৎস্যতে ক্যাম্পিং করুন এখানে নিশ্চয়ই খুশি হবে, খুশির বিষয় না, বিষয়টা হচ্ছে যে পয়সা তো লাগবে, পয়সা দিলে তো তবে এইগুলো কাজ হবে, তো সেখানে খামার এবং ন্যাচারি মালিকদের আর্থিক সহায়তা করা ইয়ারলিতে 5 কোটি টাকা আমরা রেখেছি ক্ষতিগ্রস্ত যারা পশুদের স্বাস্থ্য রক্ষার্থে তাৎক্ষণিক সহায়তা প্রদান, পশু খামারগুলিতে জল পশু সরবরাহ সহ পশু খাদ্যের ব্যবস্থা পুনর্গঠন, ইনপুট ভর্তুকি এবং অন্যান্য কার্য, এডুকেশনও আপনারা জানেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে আমরা 12 কোটি টাকা রেখেছি, যারা বলুন আমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বই সরবরাহ এই প্রশ্নটা এখানেও এসেছিল মাননীয় বিধায়ক সুদীপ রায় মোহন মহোদয় রেখেছে, আমিও অনেক জায়গায় গেছি সেখানে আমি সাথে সাথেই আমি বলেছিলাম যে নিশ্চয়ই আমরা এই বিষয়টা দেখবো, তো সেখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বই সরবরাহ করা এবং স্কুল কলেজ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা, পিডাব্লিউএস এর আপনারা জানেন বিরাট ক্ষতি হয়েছে সেখানে, তো তার জন্য 50 কোটি টাকা সেখানে রাখা হবে, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পরিবারগুলোকে পানীয় জল সরবরাহ এবং পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা সুনিশ্চিত করা। আমরা নগরায়ণে 12 কোটি টাকা আমরা রেখেছি, শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবহার মেরামত রক্ষণাবেক্ষণ করা, গ্রাম উন্নয়নে আমরা 40 কোটি টাকা রেখেছি, গ্রামীণ রাস্তা ড্রেন এবং অফিস ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ করা, স্বাস্থ্যে তো অনেক ক্ষতি হয়েছে, স্বাস্থ্য বিভাগে আমরা 10 কোটি টাকা রেখেছি, যেখানে জীবাণুমুক্ত ডায়রিয়ার প্রতিরোধে 2000 ব্যাগ ব্লিচিং পাউডার, যেটা আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন সর্বদলীয় বৈঠক করি কথা এসেছিল সেখানে 2000 ব্যাগ ব্লিচিং পাউডার, 2 লক্ষ ওআরএস প্যাকেট, 20 লক্ষ হ্যালোজেন ট্যাবলেট, 10 লক্ষ জিঙ্ক ট্যাবলেট, জ্বরের ওষুধ এবং চর্মরোগের ওষুধ ক্রয় করে, পিডাব্লিউডি ডাব্লিউআরএ সেখানে 35 কোটি টাকা রাখা হয়েছে, বাঁধ চ্যানেল প্রধান প্রকল্পগুলির সংস্কার মেরামত রক্ষণাবেক্ষণ করা, বিদ্যুতে
বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, 100 কোটি টাকা রাখা হয়েছে, সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ট্রেনের পুনর্নির্মাণ সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ, অর্থাৎ টোটাল এখানে 564 কোটি টাকা আমরা আমরা লিখেছি।